ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার গোয়াশ্বরপুর এলাকায় ও পাইথল গ্রামে আকাশ থেকে একটি প্রশিক্ষণ উড়োজাহাজের দুটি ট্যাঙ্ক পড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ রোববার বিকাল 4টার দিকে এই ঘটনা ঘটে। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহানুজ্জামান খান জানান, গোয়াশ্বরপুরের বটতলায় একটি মসজিদের পাশে বিমান থেকে একটি ট্যাঙ্ক পড়ে গেছে বলে স্থানীয়রা থানায় খবর দেয়। এর ঠিক পাশেই 300 গজ দূরে আরেকটি ট্যাঙ্ক পাইথল গ্রামে পড়ে। বিষয়টি বিমানবাহিনীকে জানানো হয়। সন্ধ্যায় বিমানবাহিনীর সদস্যরা ট্যাঙ্ক দুটি উদ্ধার করে নিয়ে যায়। বিমানবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করার পর ওয়ারেন্ট অফিসার আব্দুল মতিন জানান, একটি প্রশিক্ষণ বিমান ঢাকা থেকে উড্ডয়নের পর কারিগরি ত্রুটি থেকে ঘটনাটি ঘটে। পরে জরুরি ভিত্তিতে খবর পেয়ে এসে ড্রপ ট্যাঙ্ক দুটি উদ্ধার করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। তদন্ত করে ঘটনার কারণ সম্পর্কে জানা যাবে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ এ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।